নমস্কাৰ, মই অতনু ভূঞা। আপোনালোকে চাই আছে ডি ৱাই 365ৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাদ। কালি আমি অনুষ্ঠানত কৈছিলোঁ আমি অন্ধকাৰৰ মাজত আছোঁ, আমাক অন্ধকাৰত ৰখা হৈছে, চৌদিশে এক অভিনৱ পৰিৱেশৰ সৃষ্টি কৰা হৈছে। এই পৰিৱেশৰ মাজত আমি চকুৰে কেৱল ধূসৰ দেখিছোঁ। ধূসৰ পৰিৱেশৰ মাজত হঠাৎ কেৱল অকণমান পোহৰ পালে আমি উজ্জীৱিত হৈ উঠোঁ। সামান্য পোহৰকে সাংঘাতিক পোহৰ যেন দেখা পাওঁ। আচলতে প্ৰকৃত প্ৰতিচ্ছবিখন দেখাৰ পৰা আমি যেন বিৰত আছোঁ। ইয়াৰ পূৰ্বৰ খণ্ডত আমি দৰ্শকক দেখুৱাইছিলোঁ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্যসেৱা আঁচনিৰ অধীনত কিদৰে যধে মধে ঠিকাদাৰক সন্তুষ্ট কৰাৰ বাবে চিকিৎসালয় নিৰ্মাণ কৰা হৈছে। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যন্ত্ৰপাতি বহুত চাপ্লাই দিছে, বহুত ধৰণৰ। এতিয়া এক্সৰে মেচিনো আছে, চ'ন'গ্ৰাফি আছে, ECG মেচিনো আছে, কিন্তু এনেকুৱা মেচিনবিলাক চাপ্লাই দিছে ইয়াত। আমি ইয়াত মই বৰ্ধনত থৈ দিছোঁ, কিন্তু ইয়াক চলোৱাৰ কাৰণে মই বহুতবাৰে মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, উপযুক্ত ধৰণৰ প্ৰশিক্ষণ ডাক্তৰ লাগে। আছে গুৰু নাবাই হাল। চিকিৎসালয় নিৰ্মাণ কৰাটো ভাল কথা, কিন্তু এই চিকিৎসালয় হ'ব লাগিব ৰাইজৰ বাবে, এই চিকিৎসালয় হ'ব লাগিব ৰোগীৰ বাবে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চিকিৎসালয় কাৰ্যত ঠিকাদাৰৰ বাবেহে হৈছে। আমি অন্ধকাৰৰ মাজত থাকি এইবোৰ পাহৰি পেলাইছোঁ। আমাক অপ্ৰয়োজনীয়ভাৱে অজনা বিতৰ্কৰ মাজলৈ ঠেলি দিয়া হৈছে। কালি আমি আপোনালোকক কৈছিলোঁ আমাক কিদৰে কেইদিনমানৰ পূৰ্বে নমামি ব্ৰহ্মপুত্ৰত ব্যস্ত ৰখা হৈছিল। নমামি ব্ৰহ্মপুত্ৰ কভি শান্ত বহে কভি রুদ্র পল পল এক নয়া চিত্র। ব্ৰহ্মপুত্ৰক প্ৰণাম জনোৱাৰ পিছতো এইবাৰ বানপানী কমিল জানো, বৰঞ্চ এইবাৰ বানপানীয়ে ভয়ংকৰ ৰূপ ল'ল। আমাক মূল বিষয়ৰ পৰা পাহৰাই নিয়াৰ উদ্দেশ্যৰে মাহৰ দ্বিতীয় আৰু চতুৰ্থ শনিবাৰে চৰকাৰী কৰ্মচাৰী পৰম্পৰাগত পোচাক পিন্ধি কাৰ্যালয়লৈ আহিবলৈ দিয়া হ'ল। এতিয়া সেইবোৰ কথা আমি পাহৰি পেলাম। মাহৰ দ্বিতীয়টো অথবা চতুৰ্থটো শনিবাৰে কৰ্মচাৰীয়ে পৰম্পৰাগত পোচাক পৰিধান কৰিছেনে নাই সেয়া চাবলৈ আজিকালি কাৰ্যালয়লৈ টেলিভিছন চেনেললৈ নোযোৱা হ'ল। দীনদয়াল উপাধ্যায়ৰ কথা নিশ্চয় মনত আছে। অহা 4 বছৰত আমাৰ যিমান কলেজ স্থাপন হ'ব চবৰে আমি এটা এটা নাম কৰিব খুজিছোঁ, সেইটো হ'ল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদৰ্শ মহাবিদ্যালয়। কেইদিনমানৰ আগতে চৌদিশে কেৱল দীনদয়াল উপাধ্যায়ৰ নাম। আমি সকলো সমস্যা পাহৰি দীনদয়াল উপাধ্যায়ৰ ওপৰত আলোচনা কৰোঁ। কোনোবাই ক'লে দীনদয়াল উপাধ্যায় নামত মহাবিদ্যালয় স্থাপন কৰাটো ভাল, আন কোনোবাই ক'লে এয়া বেয়া কথা। দীনদয়াল উপাধ্যায় অসমৰ প্ৰতি কি বৰঙণি আছিল বুলিও বহুতে প্ৰশ্ন কৰিলে। এইটো অত্যন্ত স্বাভাৱিক, কাৰণ দীনদয়াল কোন অসমৰ কেইজন মানুহে জানে, ময়ে নাজানো দীনদয়াল কোন। দীনদয়ালৰ অসমৰ সমাজ জীৱনত কি অৰিহণা আছে, দীনদয়ালক কেইজন মানুহে চিনি পায়। দীনদয়াল উপাধ্যায়ৰ নামত নকৰি অসমৰ যিসকল বৰেণ্য ব্যক্তি তেওঁলোকৰ নামত কৰিব লাগে। ৰাস্তা ঘাট কিয় নিৰ্মাণ নহ'ল, নিবনুৱাই কিয় নিযুক্তি নাপালে, উত্তৰ পূবৰ ঔদ্যোগিক নীতি ক'লৈ গ'ল, মেট্ৰিকত ছাত্ৰ ছাত্ৰীৰ ফলাফল কিয় বেয়া হ'ল, সেইবিলাকৰ ওপৰত আমি আলোচনা বাদ দি অযথা আলোচনাত ব্যস্ত হ'লোঁ দীনদয়াল উপাধ্যায়ৰ নামত। আচলতে এয়া এক পৰিকল্পিত কাহিনী, ইয়াৰ বলি হৈছোঁ আমি। ৰাজ্যত এতিয়াৰ পৰিৱেশৰ কথা মন কৰক। সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰৰ 2 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ পথত এতিয়া যুদ্ধ লাগিব লাগিছিল বিজেপি বনাম কংগ্ৰেছৰ। কিন্তু যুদ্ধ লাগিছে কাৰ? যুদ্ধ লাগিছে বিজেপি বনাম বুদ্ধিজীৱী। বিৰোধী কংগ্ৰেছৰ ভূমিকা এতিয়া বুদ্ধিজীৱীয়ে পালন কৰিবলগীয়া হৈছে। অন্ধকাৰৰ মাজত থাকি কংগ্ৰেছে এতিয়া সপোন দেখিছে। কংগ্ৰেছৰ সপোন 2019ত নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ আঁতৰিব, দিল্লীত চৰকাৰ হ'ব ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত, অহাবাৰ অসমতো আৰম্ভ হ'ব কংগ্ৰেছৰ চৰকাৰ। এই সপোনত ব্যস্ত আছে কংগ্ৰেছৰ নেতৃত্ব, যাৰ পৰিণতিত মূল ইছ্যুবোৰৰ পৰা আঁতৰি গ'ল প্ৰধান বিৰোধী দল। আমিও মূল ইছ্যুৰ পৰা আঁতৰি যাওঁ নেকি? নাই, আমি নাযাওঁ। আহক আমি দ্বিতীয় দিনৰ বাবে কথা পাতোঁ স্বাস্থ্যমন্ত্ৰী, ক্ষমা কৰিব, স্বাস্থ্যমন্ত্ৰী নহয়, চিকিৎসালয় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চিকিৎসালয়ৰ কাহিনী। অসমত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দিনত এই পৰ্যন্ত 3খনকৈ চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন কৰা হ'ল, তেজপুৰ, যোৰহাট আৰু বৰপেটা। আজিকালি হিমন্ত বিশ্ব শৰ্মা কোনো সমষ্টিলৈ গ'লে ভয় খাই ৰাজ্যৰ আগশাৰী চিকিৎসকসকলে। হয়, হিমন্ত বিশ্ব শৰ্মা কোনো সমষ্টিত যোৱাৰ লগে লগে চিকিৎসকসকল আতংকিত হৈ পৰে, কিয়নো য'তে ত'তে মন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰি দিব পাৰে নতুন মেডিকেল কলেজ। পুৰণি মেডিকেল কলেজটো এতিয়া চিকিৎসকৰ অভাৱ, পুৰণি মেডিকেল কলেজত নাই চিকিৎসক, এনে অৱস্থাত নতুন মেডিকেল খুলি যে ক'ত পাব চিকিৎসক।
রায়পুৰ মেডিকেল কলেজ এটা চলি আছে অস্থায়ী অধীক্ষক, চারিখনক চিকিৎসালয় চলি আছে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দ্বারা, এয়া শিলচর মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজত পেসমেকার স্থাপন করা প্রক্রিয়া বন্ধ করে দিয়া হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকর অভাবত এনে সিদ্ধান্ত লোবলে বাধ্য হয়েছে। সরকারে রোগীক বিনামূলীয় পেসমেকার দিয়ার আঁচনি গ্রহণ করেছে যদিও শিলচরত এই আঁচনি বেকার। প্রশ্ন হয় কি কি নাই শিলচর মেডিকেল কলেজত? আমাদের মেডিকেলে সব সুবিধাই আছে, কিন্তু আমাদের নিউরোলজি নাই, ইউরোলজি নাই। মানুষ অ্যাক্সিডেন্ট হয় আইলো, স্ট্রোক পেশেন্ট আইলো, আইলে নিউরোলজি না থাকার কারণে মানুষ গুয়াহাটি নিতে লাগে নতুবা নিগ্রিম নিয়ে যেতে লাগে, রাস্তাত মানুষ মারা যায়। আমরা বরাবর সবচেয়ে বড় সমস্যা হলো নিউরো সমস্যা, নিউরোলজি নাই, ইউরোলজি নাই। আর বর্তমানে কার্ডিওলজির ডিএম কার্ডিওর ডাক্তারও নাই। আমরা বড় সমস্যা, এটা মানুষে খুব দুঃখ কষ্ট করে। আমরা পরিবর্তন চাইছি, পরিবর্তন হয়েছে, আমরা চাই আমরা মেডিকেল কলেজেরও পরিবর্তন হোক। আমরা কারোর বিরুদ্ধে নাই, আমরা কথা কথা চাই নিউরোলজি ডিপার্টমেন্ট সবচেয়ে জরুরি। আমরা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষকক বিচারি স্বাস্থ্য বিভাগের ফালের পর চলিত বছর 23 জুনত বিজ্ঞাপন প্রকাশ করেছিল উপাধ্যক্ষ পদর বাবে। 2016-17 এপ্রিল, 23 ডিসেম্বর আর চলিত বর্ষর 8 সেপ্টেম্বরত মোট 3টাক বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল। বিভিন্নজনে ইয়ার বাবে আবেদনও করলে, কিন্তু এই পর্যন্ত উপাধ্যক্ষ নিযুক্তি দিয়া নহল। এয়া হল চিকিৎসালয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বাস্থ্য বিভাগের কাহিনী। এবার আমি আপনাদের লো যাব বিচারিছো যোরহাট মেডিকেল কলেজ। যোরহাট মেডিকেল কলেজ হব লগে লগে যোরহাটবাসীর মত সাংঘাতিক উৎসাহ। এটা সময় মেডিকেল কলেজ হয়ে গেল, কিন্তু কি দিলে মেডিকেল কলেজ? পেটৰ বেমাৰ মানে হেৰি হৈছিলে, পেটটো ফুলি গৈছিলে, ভাষাতে। আপোনাৰ নাম কি? মোৰ নাম বিচিন মাঝি। মই তিয়ক বাগানত আছে 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 মানে বাহিৰত আছে, হেৰি গাড়ীত আছে, এইখিনি গেটত বাহিৰত। তাৰমানে আমি অন্যকো মানে দৰ্জাত হৈ যাব পৰা নাই বাহিৰ পৰা আনিবলৈ এইখিনি, আৰু বিশেষকৈ ফেনবোৰ ভালকৈ ঘূৰা নাই, ফেনটো লাহে লাহে ঘূৰে, বিচনী বাহিৰ পৰা কিনিবলৈ, পেচেণ্ট গৰমত থাকিব নোৱাৰে, সেইটোৱে আমাৰ প্ৰব্লেম হৈছে ইয়াত অলপ। প্ৰশ্ন হয় যোৰহাট মেডিকেল কলেজত কি নাই? ইয়াত MRI মেচিন বেয়া হৈ থাকে, ব্লাড বেংকৰ ক্ষেত্ৰতো বহুত অসুবিধা হৈছে, বিশেষকৈ অনাময় ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত, অনাময় ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত একো বিশেষ পৰিৱৰ্তন হোৱা নাই। সন্মুখৰ যিখিনি বিল্ডিং আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ, ওপৰৰ বিল্ডিংবিলাকত হোৱা নাই, বিশেষকৈ প্ৰসূতি চিকিৎসাৰ ক্ষেত্ৰত কিছু অসুবিধা আছে। অনাময় ব্যৱস্থাটো সোনকালে পৰ্যাপ্ত পৰিমাণে যিখিনি অসুবিধা, সেই অসুবিধাখিনি অনতিপলম্বে নিৰাময় কৰিব নোৱাৰিলে ৰোগীৰ যিখিনি অসুখ, সেই অসুখখিনি ক্ৰমাগতভাৱে বৃদ্ধি পাব বুলি আমি ভাবিছোঁ। MRI মেচিনটো যথেষ্ট বেয়া হৈ থাকে, ইয়াত বেয়া হোৱাটো আমি কেইবাবাৰ প্ৰত্যক্ষ কৰিছোঁ। যোৰহাটবাসী এতিয়া অসন্তুষ্ট, য'তে ত'তে হিমন্ত বিশ্ব শৰ্মাই মেডিকেল কলেজ কিয় খোলে? ৰাস্তাৰ কাষত বহি এটা ছাতি লৈ চিম কাৰ্ড বিক্ৰী কৰা বিক্ৰেতাৰ দৰে হিমন্ত বিশ্বই ঠিকাদাৰৰ বাবে য'তে ত'তে হস্পিটেল খুলি দিয়ে কিয়? অসম চৰকাৰৰ স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে, স্বাস্থ্য আৰু শিক্ষামন্ত্ৰীগৰাকী য'তে যায়, য'তে ৰাজহুৱা শুনিবলৈ পায়, ত'তে তেওঁ বিশ্ববিদ্যালয় ঘোষণা কৰে, চিকিৎসা মহাবিদ্যালয় ঘোষণা কৰে। এইটো আমি আদৰণি জনাইছোঁ। অসমত জিলাই জিলাই চিকিৎসা মহাবিদ্যালয় হওক, জিলাই জিলাই বিশ্ববিদ্যালয় হওক, কিন্তু যিকেইখন চিকিৎসা মহাবিদ্যালয় আছে, যিসমূহ বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়সমূহক সৰ্বাংগ সুন্দৰৰূপে গঢ়ি তোলক, তাৰ পাছত পৰৱৰ্তী জিলাসমূহত চিকিৎসা মহাবিদ্যালয় খোলক, বিশ্ববিদ্যালয় খোলক, তাক আমি আদৰণি জনাম। যোৰহাট মেডিকেল কলেজত 61 জন চিকিৎসকৰ পদ খালী আছে, খালী আছে 53 জনকৈ নাৰ্ছৰ পদ, কিন্তু এই পর্যন্ত নিযুক্তি নহল। এই পদসমূহের মাজত আছে 5 জন অধ্যাপক, 15 জন সহযোগী অধ্যাপক আর 21 জন সহকারী সহযোগী অধ্যাপক। এনে অবস্থাত এইখন মেডিকেল কলেজত কেনে শিক্ষা চলিছে আপুনি মাথো কল্পনা করুন।
বৰপেটাস্থিত ফকৰদিন আলী আহমেদ মেডিকেল কলেজ এটা বিতৰ্কৰ মাজত এঘাৰটিকৈ নৱজাতকৰ মৃত্যু হৈছিল এইখন মেডিকেল কলেজত। বৰপেটা মেডিকেল কলেজত উপস্থিত হৈছিল DY365ৰ সাংবাদিক। নামনি অসমৰ ৰাইজৰ আশা ভৰসাৰ থলী এইখনেই বৰপেটা চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতাল। এইখন চিকিৎসালয়ত বিগত ছমাহ ধৰি বিকল হৈ আছিল লেপাৰস্কপি মেচিন। নিয়মীয়া পৰ্যবেক্ষণ আৰু নিয়মীয়া ব্যৱস্থাপনাৰ অভাৱত এনেদৰে মাহৰ পিছত মাহ ধৰি বিকল হৈ আছিল এই মেচিনটো। দীৰ্ঘদিনৰ মূৰত আজিহে সক্ৰিয় তথা কাৰ্যক্ষম হৈ উঠিছে এই মেচিনটো। এই মেচিনটো বিকল হৈ থকাৰ পৰিণতিত শ শ ৰোগী এইখন চিকিৎসালয়লৈ আহি অস্ত্ৰোপচাৰৰ ক্ষেত্ৰত বিশেষ সা সুবিধা লাভ নকৰাকৈয়ে উভতি যাবলগীয়া পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছিল। বৰপেটা মেডিকেল কলেজত প্ৰায়ে যন্ত্ৰ পাতি বেয়া হৈ থাকে। সৌভাগ্যবশতঃ আমি বাতৰি কভাৰেজ কৰিব যোৱাৰ দিনা মেচিন এটা ভাল হ'ল। এই বিষয়ে আমি কথা পাতিছিলোঁ কলেজখনৰ চিকিৎসকৰ সৈতে। চিনেৰি বস্তু কেতিয়াবা বেয়া হ'ব পাৰে, আগতে বেয়া হৈছিল, এতিয়া ঠিক ঠাক কৰা হ'ল, এতিয়া চলি আছে। নহয় এইটো আচলতে কোম্পানীৰ বা বস্তু, তেওঁলোকৰ কোম্পানীৰ বস্তু, এইবিলাক ছফিষ্টিকেটেড ইনষ্ট্ৰুমেণ্ট গুৱাহাটীত লোকেলি পোৱা নাযায়। চিন্তা যিহেতু টেকনিকেল বস্তু এটা, বেয়া হৈছিলে, বেয়া হোৱাৰ পিছত ভাল কৰিব লাগে, ভাল কৰা হ'ল, বৰ্তমান আকৌ কাম কৰা আৰম্ভ কৰিছে। ত' কেতিয়াবা কি আমি বৰপেটাত লগে লগে আমি টেকনিচিয়ান নাপাওঁ, যে আমি খবৰ দিব লগা হয় গুৱাহাটীত বা সেই ভেণ্ডৰ যোনজনে দিছিলে তেওঁলোকক খবৰ দিয়া হয়, তেওঁলোকে আহি ঠিক কৰি যাওঁতে কিছু সময় এটা হয়, আমাৰ এটা তেনেকুৱা দিগদাৰি হয়। আমাৰ সাংবাদিক গৈছিল তেজপুৰস্থিত মেডিকেল কলেজলৈ। তেজপুৰত যেতিয়া মেডিকেল কলেজ স্থাপন কৰাৰ কথা ঘোষণা কৰা হৈছিল তেতিয়া উৎফুল্লিত হৈ পৰিছিল বৃহগুৰিবাসী ৰাইজ। হঠাৎ বাঢ়িছিল অঞ্চলটোৰ মাটিৰ দাম, কিন্তু কাৰ্যত দেখা গ'ল এতিয়াও যথেষ্ট জনসমাগম নাই, যথেষ্ট সা সুবিধা নাই। তেজপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত 71টা পদ খালী আছে, প্ৰয়োজনীয় সা সুবিধা নথকাৰ অভিযোগ আহিছে। আমাৰ যিসকল আৱাসিক চিকিৎসক আছে তেওঁলোকৰ থকাৰ কাৰণে উপযুক্ত আৱাস নাই আৰু সংখ্যাটো যথেষ্ট কম। আমাৰ 150জন আৱাসিক চিকিৎসক আছে, তেওঁলোকক থকাৰ কাৰণে মাত্ৰ 24টা ফ্লেট আছে। গতিকে এটা ৰুমত 4-6জনলৈকে থাকে আৰু কনিষ্ঠ চিকিৎসক বা জ্যেষ্ঠ চিকিৎসক, উদাহৰণস্বৰূপে মই ক'ব পাৰোঁ আমাৰ মাজতে যিজন অধীক্ষক ডাঙৰীয়া আছিলে আহমেদ ছাৰ, তেখেতৰ কনিষ্ঠ চিকিৎসক 3জনৰ লগত এটা ৰুমতে আছে, এতিয়ালৈকে আছে তেখেতে। গতিকে জ্যেষ্ঠতা অনুসৰিও তেওঁলোকে যি ধৰণৰ মৰ্যাদাপ্ৰাপ্তি পাব লাগিছিল সেইটো তেওঁলোকে পোৱা নাই। আৰু আটাইতকৈ ডাঙৰ সমস্যা হয় যে ৰাতিপুৱা 8টা বজাতে কলেজলৈ আহিব লাগে আৰু সেই সময়ত তেওঁলোকৰ নিত্য নৈমিত্তিক কামখিনিৰ কাৰণে তেওঁলোকে টয়লেটত লাইন ধৰিব লাগে আৰু এইটোৱে আটাইতকৈ বেছি সমস্যাৰ কাৰণ হয়। গোটেই দিনটো হস্পিটেলত থাকে, কাম কৰা হয়, উভতি গৈ তেওঁলোকে আকৌ সেই একেধৰণৰ সমস্যাই পায়গৈ। ডিব্ৰুগড় আৰু গুৱাহাটী মেডিকেল কলেজৰ কথা কোৱাৰ পৰা স্পষ্ট ভাগত আজি বিৰত আছোঁ। পৰৱৰ্তী সময়ত আমি ইয়াৰ ওপৰত বিতং তথ্য দাঙি ধৰিম। এইবাৰ দেখুৱাব বিচাৰিছোঁ চিকিৎসালয় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অনাহকতে স্থাপন কৰা কেইখনমান চৰকাৰী চিকিৎসালয়ৰ নমুনা। ২০১০ চনৰ ১৫ নৱেম্বৰত নাহৰকটীয়াত হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্যসেৱা আঁচনিৰ অধীনত এখন চৰকাৰী চিকিৎসালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰিলে 18 মাহৰ ভিতৰত চিকিৎসালয় সম্পূৰ্ণ হ'ব। হয়, হিমন্ত বিশ্বই প্ৰতিশ্ৰুতি পূৰ্ণ কৰিলে, চৰকাৰী চিকিৎসালয় স্থাপন হ'ল, কিন্তু আজি পৰ্যন্ত চিকিৎসালয়ৰ তলা খোল নাখালে, পৰিতত্ত অৱস্থাত পৰি থাকিল এইখন চৰকাৰী চিকিৎসালয়। হোৱাৰ কাৰণে আমাৰ বহুত ধৰণে অসুবিধা আহি পৰে, কিন্তু এইটো এটা স্বাভাৱিক কথা, কাৰণ নাহৰকটীয়া CAC আণ্ডাৰত আমাৰ বহুত
বহুত এরিয়া কভার করে রাখে, বহুত দূর দূরণির পর ইয়ালে পেসেন্ট আহে, বহুত ধরনের ক্রিটিক্যাল কেসও ইয়ালে আহে। গতি এখন নোহার কারণে আমার আমার ইয়াত যেহেতু আমি যখন হসপিটালত করে আছো তাত গোটেবিলাক সুবিধা নাই, গতি আমি বহুত ধরনের পেসেন্ট কিছু ক্রিটিক্যাল পেসেন্ট আমি ডিব্রুগড় রেফার করবলগা হয়। ভাইলা স্থাপন করার আজি সাত বছর সময় উকলি গল, কিন্তু ইয়াত চিকিৎসা সেবার কাম কিন্তু আজি তারিখলকে উপলব্ধ নহল। গতি আজি এই মুহূর্তে আমি কব বিচারিছো নাহাকটিয়া দীঘলা পথারত যখন অসামরিক চিকিৎসালয় 200খন বিছনাযুক্ত যখন চিকিৎসালয় স্থাপন করেছিল সেই সময় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায়, আর দুর্ভাগ্যজনক বিষয়ে সেই একগী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারখনেরও তখন হয়েছে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। গতি দুটা কার্যকাল পার করার পিছতো তখেতে নিজে উদ্বোধন করা নাহাকটিয়া দীঘলা পথার স্থিত এই 200খন বিছনাযুক্ত অসামরিক চিকিৎসালয় কিন্তু আজি তারিখলকে চিকিৎসা সেবার কাম আরম্ভ করব নিল। পুনের দৃঢ়তার কব বিচার, হিমন্ত বিশ্ব শর্মা সফল স্বাস্থ্যমন্ত্রী নহব পারে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা হল সফল চিকিৎসালয় মন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা সালাম, আপনি কার বাবে চিকিৎসালয় খুলে, রোগীর বাবে নে ঠিকাদারের বাবে? ঠিকাদারের বা কমিশন কোনে পায়? সরকার সলনি হল, কিন্তু সলনি নহল চিকিৎসালয় মন্ত্রীর কাম কাজ। আমার সরকারের ফলের যন্ত্রপাতি বহুত সাপ্লাই দিছে, বহু ধরনের এটা এক্সরে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিছে ইয়াত আমি এতে ইয়াত মই বৈধানত থই দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মই বহুতবারে মই রিকুয়েস্ট করেছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ ডাক্তার লাগে। মেডিকেল বলে কবলে লাজ লাগে আসলে। আছে গুরু নাবাই হাল। রংজুলির এই চিকিৎসালয়খন চাও, চিকিৎসালয় হয়ে গেল কিন্তু আজি পর্যন্ত উদ্বোধন নহল। স্থানীয় রাইজে চিকিৎসালয়ত এতিয়া টেট শিক্ষকক ভাড়াত রাখব বিচাৰিছে। হয়, আপনি ঠিকই শুনেছে, স্থানীয় রাইজে এই চিকিৎসালয়খনত এটা টেট শিক্ষকক ভাড়াত রাখব বিচাৰিছে। রংজুলির শিক্ষা দিবলৈ আন স্থানৰ পৰা বহু শিক্ষক আহে, এই শিক্ষকৰ থাকিবলৈ ঠাই নাই, সেয়েহে গাঁওবাসীয়ে পরিতত্ত সরকারি চিকিৎসালয়ত এটা শিক্ষকক ভাড়াত থাকিবলৈ দিয়ার আঁচনি লৈছে। সাব সেন্টার আজিলেকে ওপেনিং করা হওয়া নাই, কোনো স্টাফ দিয়া নাই, গভর্নমেন্টের পর কোনো স্টাফ দিয়া, নার্স দিয়া নাই, ডক্টর দিয়া নাই, একো দিয়া হওয়া নাই। আর এই সম্বন্ধে আমি কেবাবার লানিও আমি গোয়ালপাড়া ডিরেক্টর তাত গলো, আমার রংজলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত গেলো, কিন্তু যাওয়ার পিছত তখন কোয়াত আমি তখন লিখিতভাবে কোয়াত তখন আমাকে আশ্বাস দিয়েছিল যে এক সপ্তাহের ভিতরে হয়তো দিম, কিন্তু আজিলেকে হওয়া নাই আর কেবাবার হল আমি বই থাকা হাবি জঙ্গল আবির হয়েছে ভাঙি ভেঙে যাব ধরেছে। আমি এই ক্ষেত্রে আমি কেন্দ্রায়ন কমিটির ফলের আমি বিশেষকে জঙ্গলবিল আমি সাফা করে আসিল, কিন্তু এটা আকু পুনের আর হাবি জঙ্গলের পরিপূর্ণ হয়েছে। আমি যার কারণে তখন আমি এনেকাও পর্যন্ত কইছিল যে যদি আপনাদের স্টাফ দিব নয় মেডিকেলটো যদি নুখুলে তো অন্তত আমি অন্য আজিকালি বহুত টেট শিক্ষক আমার বহুত হাজো নলবাড়ি ইত্যাদির পর আমার টেট শিক্ষক আছে, তখন ঘর নাপায় অসুবিধা ভুগি আছে, গতি আমি সেই ঘর থেকে আমি ভাড়া দিম বলে এনেকা পর্যন্ত তখন আগত আমি মানে বক্তব্য আগবাইছিল। লক্ষিমপুরের নারায়ণপুরে যাও বলো, নারায়ণপুরবাসী সৌভাগ্যবান, হিমন্ত বিশ্ব শর্মায় স্থাপন করা চিকিৎসালয় মুক্তি হল, কিন্তু সম্মুখত থাকি গেল অন্যান্য প্রশ্নবোধক চিহ্ন। 2014 চনত স্থাপন হওয়া নারায়ণপুর মডেল হসপিটালের আজি বাহির ওলমি আছে এইখন ফলক, যখন ফলকত লেখা আছে অনির্দিষ্টকালের জরুরীকালীন সেবা বন্ধ রখা হয়েছে। ইয়ার কারণ হয়েছে এই চিকিৎসকর অভাব। চিকিৎসালয়খনত থাকবলগা 8গৰাকী চিকিৎসকর ভিতর বর্তমান আছে 3গৰাকী চিকিৎসক, নার্সর সংখ্যা কিন্তু সীমিত, আর এনেদরে চলেছে স্বাস্থ্য বিভাগের নারায়ণপুর এই মডেল হসপিটালের চিকিৎসা।
আমি এই সংক্রান্তত এই সরকারি চিকিৎসালয়খনের চিকিৎসকর সহ কথা পাতিছিল। এনে এতিয়া আমার হসপিটালত সদ্যহতে তিনজন ডাক্তরই আছে, মানে ইনক্লুডিং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। ইয়াত এনে থাকিবলগীয়া পোস্ট হল প্রায় সাতজন। সাতজনের ভিতর সদ্যহতে আমার ইয়াত কর্মরত মাত্র নারায়ণপুর চিকিৎসালয়ত, মানে মডেল হসপিটালত মাত্র দুজন, আর এজন আছে তখন নারায়ণপুর যখন সাবসিডিয়ার সেন্টার আছে তার তখনক ইয়াত অ্যাটাচমেন্ট করে থাকার কারণে আমার ইয়াত বর্তমান চিকিৎসকর সংখ্যা মুখে ধরে তিনজন। এনে কি কি বিভাগত এনেতো এখন মডেল হসপিটালত বিশেষজ্ঞ চিকিৎসক থাকে, মানে ধর মেডিসিন সার্জারি আর শিশু শিশু বিভাগত থাকে। সদ্যহতে আমার অল শিশু বিভাগের চিকিৎসকে আছে, বাকি অন্য কোনো স্পেশালিস্ট ডক্টর নাই। বাইরে এখন আপনার বোর্ড লগাই থাকা আছে যে অনির্দিষ্টকালে ইয়াত জরুরীকালীন সেবা বন্ধ রাখা হয়েছে চিকিৎসকের অভাব। এটা আমার ইয়াত 24/7 অকল মানে বন্ধ হয়ে আছে, মানে কি চিকিৎসক মাত্র দুজন আছে যেহেতু, গতি আমি ইয়াত অকল ডেলিভারিটে করি। ডেলিভারিটা আর পুলিশ যা ইমার্জেন্সি আহে পুলিশ কেসবিলাক আমি চাও, অন্য যা আমার যে ইনডোর ইনডোরটা আমি চিকিৎসক অভাবত বর্তমান বন্ধ করে দিবল হয়েছে। কারণ আমার সরকারের ফল যন্ত্রপাতি বহু সাপ্লাই দিছে, বহু ধরনের এটা এক্সরে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিছে ইয়াত। আমি ইয়াত মানে বর্ধমানে থাকি দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মানে বহুতবারে মানে রিকুয়েস্ট করছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ তো ডাক্তার লাগে। আছে গুরু নাবাই হাল। স্বাস্থ্যমন্ত্রী, ক্ষমা করব, চিকিৎসালয় মন্ত্রী, চিকিৎসালয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চিকিৎসালয়ের আরও বহু কাহিনী আছে, সেই কাহিনী আমি দেখাম। তার আগে অল্প একটা বাণিজ্যিক বিরতি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যে প্রতিখন সরকারি চিকিৎসালয়ত এক্সরে মেশিন থাকবই লাগবে আর এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মায় ভুল কথা কোৱা নাই, এক্সরে মেশিনের যোগান দিয়া হয়েছে, কিন্তু এক্সরে মেশিন প্রকৃততে চলিছে না নাই ইয়ার উত্তর বিচারি মানকাছাৰ এখন মডেল হসপিটালত আমার সাংবাদিক উপস্থিত হয়েছিল। মানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে দক্ষিণ শর্মা মানকাছাৰ জেলা অসামরিক চিকিৎসালয়ত, যে চিকিৎসালয় দেখা গেছে যে অত্যাধুনিক সা সরঞ্জাম আহি উপস্থিত হয়েছে, কিন্তু দেখা গেছে যে এই বস্তুবিল কেউ এনেদরে চেজেরি বেজেরি হয়ে পড়ে আছে, কেন ইয়াত নাই ডক্টর, উপযুক্ত ডক্টর চলাব নাই ডক্টর, যার কারণে এই বস্তুবিল এনেক বঞ্চিত হয়ে পড়বলগা হয়েছে, আর যার ফল আমার দক্ষিণ শর্মা মানকাছাৰ বাকি রাইজর এক্সরে সোনোগ্রাফি আল্ট্রাসাউন্ড আদিকে কোনো এখন সা সুবিধা লাভ করব পড়া নাই। একমাত্র সরকারের এই অবস্থা যোগান ধরা কোটি কোটি টাকার বস্তুবিল ব্যবহার করব নার ফলতে আজি এই অবস্থা পরিণত হয়ে থাকবল হয়েছে, একটা গোহালি সদৃশ ঘর পরিণত থাকবল হয়েছে। আর এই সম্বন্ধত আমি জানি বিচার হসপিটালখনের অধীক্ষক মহোদয়ের কেনেদরে এই হসপিটালখন চলি আছে আর কি কি অসুবিধা সম্মুখীন হয়েছে আমি জানি বিচার অধীক্ষক মহোদয়ের স্যার। আজি দেখা গেছে যে বহুত সা সরঞ্জাম দেখা গেছে ইয়াত আহি পড়ে আছে, এই বস্তুবিল কিয় ইউটিলাইজ হওয়া নাই, আর বা এই আমার দক্ষিণ শর্মার মহকুমা যখন একমাত্র চিকিৎসালয় আছে মুকুল চিকিৎসালয়, সেই চিকিৎসালয় কি কি অসুবিধা আমার সম্মুখীন হয়ে আছে? হসপিটালখনতো অসুবিধা বহুতে আছে, তথাপিতো এতিয়াতো আমি থৈ আছো যিবিলাক যন্ত্রপাতি আছে আমার যন্ত্রপাতির ওসরতে আমি থৈ আছো। আটাইতকৈ ডাঙর অসুবিধা এইটাই হয়ে আছে, কারণ আমার সরকারের ফল যন্ত্রপাতি বহু সাপ্লাই দিছে, বহু ধরনের এটা এক্সরে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিছে ইয়াত। আমি ইয়াত মানে বর্ধমানে থৈ দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মানে বহুতবারে মানে রিকুয়েস্ট করছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ ডাক্তার লাগে, আসল বস্তুবিল চলাবর কারণে আর চিকিৎসক লাগবে তো, কিন্তু চিকিৎসক এতিয়ালো এই বিভাগের চিকিৎসক দিয়া নাই। বিশেষ করে এজন চিকিৎসকের বেশি প্রয়োজন হয়েছে এক্সরে বিভাগের, এক্সরে ডক্টরজন রেডিওলজিস্ট এজন হলে তেতিয়াহলে আমার বহুত কামত আহে। তরুণ গগৈ কার্যকালত হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী হয়ে থাকতে যান প্রতিপত্তিশীল আছিল, একে ধরনের প্রতিপত্তিশীল মন্ত্রী হিসাবে পরিগণিত হয়েছিল সেই সময়ের আন এগারী মন্ত্রী রকিবুল হুসেন। রকিবুল হুসেনে চামগুড়ি সমষ্টির প্রতিনিধিত্ব করে। এইবার আমি দেখব ওলাইছো রকিবুল হুসেনের সমষ্টির কাহিনী। রকিবুল হুসেনের সমষ্টির এই সরকারি চিকিৎসালয় মন কর, তরুণ গগৈ উপস্থিতিত এই সরকারি চিকিৎসালয় স্থাপন করা হয়েছিল, এখন সুন্দর চিকিৎসালয়। হিমন্ত বিশ্ব শর্মা রকিবুল হুসেনের বন্ধু আছে, হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী সময় বিজেপিলে গেছিল, কিন্তু রকিবুল হুসেনে এই পর্যন্ত নিজের সমষ্টিতেই এই সরকারি চিকিৎসালয় উদ্বোধন করবেন।
এই পর্যন্ত সরকারি চিকিৎসালয় উদ্বোধন হল। এনে ধরনের পরিতত্ত অবস্থা পড়ে আছে রকিবুল হোসেনের সামগ্রী সমষ্টির এই সরকারি চিকিৎসালয়। এটো তেতিয়ার মুখ্যমন্ত্রী মাননীয় তরুণ গগৈ ডাঙরিয়া আর আমার যোনজন বর্তমানের বিধায়ক রকিবুল হোসেন ডাঙরিয়া আর দীপ গগৈ তেখেতে 2009 সনত শুভ উদ্বোধন করেছিল। এটা প্রায় 3 কোটি টাকার ব্যয় সাপেক্ষে এটা নির্মাণ করা হয়েছিল। ব্যবহারের উপযোগিতা তো বর্তমানে কোনোরূপে হয়ে থাকা নাই, দেখিছে আপনি কদর্যমার রূপলে ই পরিবর্তিত হয়েছে। হয় অতি দুর্গন্ধময় পরিস্থিতি, এপিনে তো ঘাঁহ গজি গেছে, সেয়া বন গজি লতায় ভরি গেছে, ইপিনে দেখিব আপনার ওয়াল ফাটিবলে আরম্ভ করেছে, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে, দুয়ারবর মারি থা দেখি আপনি নিজে দেখিব দুয়ারবর মারি থা আছে। এটো এতিয়া আমি দ্বিতীয় মহলাত বর্তমান উপস্থিত আছো। স্বাস্থ্য বিভাগের আজব কাহিনী বহুতেই আছে, বহুতেই কয় যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা সফল। আমি সফল নে বিফল সেই কথা কবলে না যাও, এই অনুষ্ঠান চার পিছনে আপনি নিরূপণ করব, আপনি প্রতিপন্ন যাব যে প্রকৃততে হিমন্ত বিশ্ব শর্মা কিমান সফল বা কিমান বিফল। কিন্তু মাত্র একটা কথাই কোম যে হিমন্ত বিশ্ব শর্মাক আমি স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে চিকিৎসালয় মন্ত্রী হিসাবে বারবারে কব বিচার, কেন তেওঁৰ দায়িত্ব কেবল চিকিৎসালয় নির্মাণ করাহে, চিকিৎসালয়খন নির্মাণ করে চিকিৎসা ব্যবস্থা করা নহয় বা তার রোগীক শুশ্রূষা করা নহয়, চিকিৎসালয় নির্মাণ করে ঠিকাদার সন্তুষ্ট করাটোই তেওঁৰ একমাত্র কাম হয়ে পড়ছে নাকি। লাহরিঘাটের এখন সরকারি চিকিৎসালয় সুন্দর, সরকারি চিকিৎসালয় সরকারি চিকিৎসালয় সম্পূর্ণ, কিন্তু সরকারি চিকিৎসালয় এটা কোনে চলাই আছে সেই কথা জানিলে আপনি হতবাক হয়ে পড়ব। আহক আমি লাহরিঘাটের এই সরকারি চিকিৎসালয় কর্মরত এজন কর্মচারীর সঙ্গে কথা পাতো। নমস্কার, মই চিৰঞ্জন কুমার চন্দ্র ফার্মাসিষ্ট, মই ইয়াত এজেনপুরি বালিশ্বর পিএসসি খনত ফার্মাসিষ্ট হিসাবে কর্মরত অবস্থাত আছো আর ফার্মাসিষ্ট সেবা আগবাই আছো রাইজক, মানে অকমান মানুষের অসুবিধা পাইছে, মই তেখেতর কাম অকমান করবলগা হয়েছে, এজন চিকিৎসক হলে ধুনিয়াক কামখিনি করে যাব পারা যায়, আর ফার্মাসিষ্ট হিসাবে যেখানে ফার্মাসিষ্টর দায়িত্ব ডিসপেন্সিংয়ের আদি করে স্টক বুকের আদি করে গোটেখিনি দায়িত্ব মানে নিজে পালন করে আছো। চিকিৎসকজন নোহার কারণে এই চিকিৎসালয়খনত কি কি সমস্যার সম্মুখীন হবলগা আছে জনসাধারণে? জনসাধারণে ক্রিটিক্যাল বেমারিবিলাক আহিলে, মানে জটিল বেমারিবিলাক আহিলে কেতিয়া মানুষখিনি সমস্যাত পড়ে, কেতিয়াবা ময়ো সমস্যাত পড়ো। এটা চিকিৎসক থাকিব পৰা ব্যবস্থা আছেনে? চিকিৎসক থাকিব পৰা সৰু কোয়ার্টার এটা আছে, কিন্তু কথা হল ইলেকট্রিসিটির প্রবলেম অকণ আছে, ইলেকট্রিসিটি নাই, পানির ব্যবস্থা নাই, আর বিশেষকৈ রাস্তা ঘাটের যাতায়াতের খুবই অসুবিধা, সেইটো কাৰণে থকাটো অকণমান কেতিয়াবা অসুবিধা হয়। জি এন এম দিছে নেকি? জি এন এম নাই, বৰ্তমানে নাই আমাৰ ইয়াত। কারণ আমার সরকারের ফল যন্ত্রপাতি বহু সাপ্লাই দিছে, বহু ধরনের এটা এক্সরে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিছে ইয়াত, আমি এতে ইয়াত মই বর্ধন থই দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মই বহুতবারে মই রিকুয়েস্ট করেছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ তো ডাক্তার লাগে যা। এইবার আহো কলগেছিয়াৰ প্ৰসংগলৈ। বৰপেটা চিভিল হস্পিটাল বা বৰপেটা অসামরিক চিকিৎসালয়খনত হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী হৈ থকা অবস্থাত বৰপেটা মেডিকেল কলেজলৈ উন্নীতকরণ করা হল, আর বৰপেটা যখন অসামরিক চিকিৎসালয় সেই কলগেছিয়ালৈ স্থানান্তরিত করা হল, লগেলগে কলগেছিয়াবাসী যথেষ্ট সুখী, কলগেছিয়াত ইতিমধ্যে চিকিৎসালয় নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল। কলগেছিয়াত এয়া বৰপেটা অসামরিক চিকিৎসালয়, নতুন গৃহ নির্মাণ করা হয়েছে, ধুনিয়াক সকল সজোয়া হয়েছে, ডাক্তরের চেম্বার সাজু, অপারেশন থিয়েটার সাজু, কিন্তু নাই প্রয়োজনীয় কর্তৃপক্ষ, নাই প্রয়োজনীয় স্টাফ, নাই। বৰপেটা চিভিল হস্পিটালখন এতিয়া কলগেছিয়াত আছে, কিন্তু চিভিল হস্পিটাল হিসাবে যি ধরনের ফেসিলিটি থাকিব লাগে, সুবিধা থাকিব লাগে, বিভিন্ন ডিপার্টমেন্টের ভাগ ভাগ থাকিব লাগে, আমি দেখা বলে সেই ধরনের কোনো সিস্টেমটো নাই, অপারেশনের ব্যবস্থাটা আমার হস্পিটালত নাই। এতিয়া আমার এজন ডক্টরের বিরাট উদ্যোগত একেবারে আন্তঃগাঁথনি নথকা অবস্থাতো সিজারিংয়ের কাম চলি আছে, যদিও ডক্টর নাই, সঁচা কথা কবলৈ গেলে বাহিরেরপৰা এনে স্থিতি আনিব লাগে, আর তার কারণে আমি 4-5 হাজার টাকা করে আমি দিবলগা হয়েছে। আমি এই সংক্রান্তত
কলগেছাত অবস্থিত বৰপেটা অসামরিক চিকিৎসালয়ের চিকিৎসকের সঙ্গে কথা পাতিছিল। তেওঁলোকৰ বক্তব্য এবার ভালকৈ চাও। দদন্ত আসলে হব লাগিছিল 2014 বিল্ডিংটো কমপ্লিট হয়েছে, গভর্নমেন্টের পরা এই অর্ডার আহি আছে এইগুলো উদ্বোধন হব, এইগুলো হব, এরকম পুরি করে আজি 4 বছর হয়ে গেল, এতিয়ালে উদ্বোধন হওয়া নাই। শুনা পাইছো ইয়াত কিছুমান স্টাফ দিছে বোলে, ডক্টর মানে সার্জারি ডক্টর দিছে, গাইনি ডক্টর দিছে, আপনার কি কয় এই আয়ুর্বেদিক ডক্টরে জন্য দিছে, কিন্তু তেখেতগুলো এতিয়ালে আজিলে ইয়াত আহাই না। আমার মাত্র 6 জনী সিস্টার আছিলে জি এন এম, তার 4 জনী ইয়াত কাম করে আছে, 2 জনী হেল্প করে আছে, তার 1 জনী আপনার বরপেটা সিভিল হসপিটালত অ্যাটাস্ট হয়ে আছে, আর 1 জনী ট্রান্সফার হয়েছে, এটা পোস্ট খালি হয়ে আছে। কারণ গ্রেড 4 ওয়ার্ড বয় 3 জন, ওয়ার্ড গার্ল 3 জন আছে, বাকি কোনো স্টাফ নাই, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই, যেটা মেইন বস্তু, এটা মেইন সমস্যা আমার, যেগুলো ল্যাবরেটরি কাম করি আমার এতিয়ালৈকে চলাই নাই। ফার্মাসিখিনি আমার ঠিকই আছে, ফার্মাসিস্ট আছে 3 জন, এজন ডেপুটেশনত আছে, বাকি আমি 3 জন আছি। আপনার ঘরটো পুরোনা হয়েছে নাকি, আপনার হাতত পর্যাপ্ত পরিমাণের টাকা আছে নাকি? এনে অবস্থাত আপনি হয়তো সিদ্ধান্ত লোক পারে যে পুরোনা ঘরটো ভাঙি সেই ঘরটো নতুনকৈ নির্মাণ করব, কিন্তু সেইখিনিটা সমস্যার সৃষ্টি হব। যদি ঘরটো ভাঙে সেই ঘরটোত থাকা বাসিন্দা হিসেবে ঘরটো নির্মাণ করার সময় আপনি কত থাকিব? স্বাভাবিকতে ভাড়াঘর তাত থাকিব লাগিব, স্বাভাবিকতে বেলেগলৈ শিফট করব লাগিব, আর তারপর আপনার নিজের গৃহটো নির্মাণ করব লাগিব। কিন্তু রব আপনি চিন্তা নকৰিব, আপনার কাষত যদি হিমন্ত বিশ্ব শর্মায় নির্মাণ করা সরকারি চিকিৎসালয় আছে, যখন এটাও মুক্তি করা নাই, আপনার ঘর নির্মাণ নোহা পর্যন্ত তাত আশ্রয় লোক পাব। আচরিত হয়েছে খারুপিটিয়াত অনুরূপ ঘটনাটা সংঘটিত হয়েছে। খারুপেটিয়ার মদলপাড়া চিকিৎসালয় এখন, এই চিকিৎসালয়ের গৃহ কেতিয়াবা নির্মাণ হয়ে গেল, চিকিৎসালয়ত আমি প্রবেশ করে হতবাক হয়ে পড়ল। ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, রাঁধনিঘর আছে, সকল আছে, কাহিনীটো কি? দেখিল তাত আলহীও আছে, তা আলহী খুঁজিল যে ইয়াত আপনাদের কিয় আপনাদের আছে, আপনাদের সরকারি চিকিৎসালয়ত কিয় আছে? আলহীয়ে কলে ওসর ঘর আছিল, ঘরটো নতুনকৈ নির্মাণ করে আছে, গিয়ে থাকি জায়গা নাই কারণে এইকদিন সরকারি চিকিৎসালয়তে আছে। তেওঁৰ বক্তব্য শুনক। ইসলাম ঘর মন্ডল মা, তুমি ইয়াতে আছো, হসপিটালত কিয় আছো? হসপিটালত আছো, আমার ঘর বনাই আছো, তাতে আমার নিজাকে সেটার কারণে আমি ইয়াত আছো। না, এই হসপিটাল আমি প্রত্যেক রুমত দেখিলো তোমালে আছা। হয়, এইটো এইটোতো হেলথ সেন্টার হয়, সাব সেন্টার হয়, ইয়াতে কিয় আছো তোমালে? এইটো বন্ধ আছে, এইটো এতিয়ালৈকে স্টার্ট হওয়া নাই, যেতিয়া স্টার্ট হবো এতিয়া আমি ছাড়ি দিম, আমার ঘর গুছি যাম। ও, যেতিয়ালৈকে আরম্ভ হওয়া নাই তেতিয়ালৈকে আছে আর? হয়। এনে বনোৱাটো কিমান কিমান বছর হয়ে গেল? 3 বছরমান হয়েছে। 3 বছর আগতে কমপ্লিট হয়েছে? হয়, এতিয়ালৈ কমপ্লিট হওয়া নাই, বহুত কাম বাকি আছে। তুমি ইয়াতে কিমান বছর পর আছে? আমি বেশি দিন নহয়, 4 মাহ হয়েছে। 4 মাহ পর ইয়াতে আছে। এনে হসপিটালের মানুষ আহে না? না হয় না, হয় কোনো না হয় কোনো আহা নাই। আর এই ইয়ার ইলেকট্রিসিটি কানেকশন বিলাক আছে না? আছে, কিন্তু নষ্ট হয়ে গেছিল, আমি ঠিক করে লিছি এইবিলাক। ঠিক করেছো? হয়। এটা বিল বিলাক কোনে দি আছে? বিল এটো মিটার আমি লওয়া নাই, নিজাকে মিটার লগাইছো। কার নম্বর মিটার লগাইছো? আমার দাতার নম্বর। হসপিটাল? হয়। আরও বহু কথা কম, কিন্তু লোব লাগবে একটা বাণিজ্যিক বিরতি, আমনি না পাব স্বাস্থ্য বিষয়ে আরও কাহিনী কবলগীয় আছে আপনাদের সম্মুখত। এইবার গুৱাহাটী মহানগরীর নিচেই কাষর নারেঙ্গিলে আপনাদের লো যাব বিচার। নারেঙ্গির এখন সরকারি চিকিৎসালয়ের কাহিনী এবার আপনাদের চাও। মেডিকেল বুলি কবলে লাজ লাগে আসলতে, ইয়াত যে এনেকুৱা পরিবেশত আমি থাকুম বুলি কবলে মানুহক লাজ লাগে, যে এখন মানে মেডিকেলৰ কাৰণে আমি ইয়াৰ পৰা 5 বজালৈ যাব লাগে, ভাড়া দিব লাগে 400-500 টকা অটো ভাড়া। কথা হল কি, ইয়াতে মানুহ এজনীক যে মাহেকীয়া বেজি দিব লাগে, সেই বেজি দিবৰ কাৰণে মাহত একবাৰ আহে নাৰ্ছ, তাকো অংগনবাদী স্কুলৰ ক'ৰবাত ফিল্ডত বহি বেজি দি গুচি যায়। কিন্তু নাই স্কুল স্কুল যদি পাব লাগে মাহত 3 মাহৰ মূৰত যদি বেজিটো পাব লাগে, তেওঁ পাব 6 মাহৰ মূৰত, এনেকুৱা ব্যৱস্থা। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যি মানে আজি হেৰি হৈছে পৰিৱৰ্তন, দমভালি মানে কি কৈছে, পৰিৱৰ্তন 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 পৰিৱৰ্তন, এয়াই হৈছে আমাৰ মানে হস্পিটেলখন ভূত বাংলা হৈ গৈছে, গৰু গোহালি হৈ গৈছে, এয়াই পৰিৱৰ্তন। আৰু কি ক'ম, ক'বলৈ একোৱেই নাই, তেওঁ এটাই ক'ম, চৰকাৰে মানে যি আঁচনি গ্ৰহণ কৰিছে সেই আঁচনি যাতে সফল ৰূপায়ণ কৰক, তেওঁ কেৱল মুখেৰে নহয় কামেৰে কাম কৰক। আহক আমি নাৰেঙ্গীৰ চিকিৎসালয়খনৰ ভিতৰলৈ যাওঁ। চিকিৎসালয়খনৰ ভিতৰলৈ আমি যোৱাৰ আগতে আমাৰ সাংবাদিকৰ এই প্ৰতিবেদন প্ৰথমে দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। হয়, মই উপস্থিত আছোঁ আমচিং যোৰাবাদ
উপস্বাস্থ্য কেন্দ্রৰ সমুখত। এই স্বাস্থ্য কেন্দ্রটো সম্প্রতি গোহালিঘৰত পরিণত হৈছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে অসমৰ স্বাস্থ্য কেন্দ্র যথেষ্ট উন্নয়ন হওয়া বুলি ঢাকঢোল বজাই থকার সময়তে আমচিং জোৰাবাট উপস্বাস্থ্য কেন্দ্রটো সম্প্রতি ভোটবানত পরিণত হৈছে। 2008 চনত স্থাপন হওয়া এই স্বাস্থ্য কেন্দ্রটিত এমাহ দুমাহ চিকিৎসা সেবা আগবঢ়াইছিল যদিও পরবর্তীকালত এই স্বাস্থ্য কেন্দ্রটিত চিকিৎসক কর্মী চিকিৎসক নোহার ফলত সম্প্রতি স্বাস্থ্য কেন্দ্রটির গোহালি ঘর পরিণত হয়েছে। চিকিৎসালয়ের ভিতর প্রবেশ করে আমি দেখিল যে গরুর আবাসস্থলী হয়ে পড়ছে। ভিতর গরু ছাগলী আছে, চৌদিকে গরুয়ে ধুনিয়াক গোবর আনতিরে গোবর পেলাইছে, অতি সুন্দরভাবে চলি আছে এইখন সরকারি চিকিৎসালয়। সরকারি চিকিৎসালয়ের কাম কাজ এটা এই পর্যন্ত আরম্ভ হওয়া নাই, অথচ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত এই সরকারি চিকিৎসালয় ইতিমধ্যে স্থাপন করা হয়ে গেছে। এয়া আছিল হিমন্ত বিশ্ব শর্মার সরকারি চিকিৎসালয়ের নমুনা। হিমন্ত বিশ্ব শর্মার নিজ সমষ্টি জালুকবাড়ির নিচেই কাষতে একটা সমষ্টি আছে, সেই সমষ্টির নাম হাজু। হাজু গুৱাহাটীর পৰা বেশি দূরত নহয়। হাজুত ইতিমধ্যে 5 কোটি টাকা ব্যয় সপক্ষে এখন সরকারি চিকিৎসালয় নির্মাণ করা হল রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা আঁচনির অধীনত। এইবার হাজুর এই সরকারি হসপিটাল মন কর। হাজু এই বৃহত্তর হাজু অঞ্চলত এখন কলিতাগুচি আদর্শ হসপিটাল মানে চিকিৎসালয় স্থাপন করলে 2014 চনতে সরকারে স্থাপন করলে। কিন্তু এটি দুঃখের বিষয় এতালেকে এখন উদ্বোধনী করা নহল, যার ফলত আজি এই হসপিটাল একটা ভোট বাংলার পরিণত হয়েছে, যা মদর আড্ডা হয়ে পড়েছে আমি পরিলক্ষিত হয়েছে। কিন্তু আমার স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ার একদম নিচে কাষরীয় সমষ্টি এই আমার হাজু অঞ্চল। কিন্তু আমার অতি দুঃখের বিষয় এতালেকে এই হসপিটাল আমার এতালেকে উদ্বোধনী করা নহল, ব্যবহারের কারণে উপযোগী করে তোলা নহল, তার কারণে আমি দুঃখ প্রকাশ করেছি। গুৱাহাটী মেডিকেল কলেজতকৈ কোনো গুণে কম নহয় এখন সরকারি হসপিটাল, অতি সুন্দর হসপিটাল, সকল সাজু সকল প্রস্তুত। কিন্তু সরকারি চিকিৎসালয় এতালেক মুকলি করা নহল বা উদ্বোধন করা নহল, কেবল ঠিকাদারের সরকারি চিকিৎসালয় নির্মাণ করা হয়েছে নাকি? অভিযোগ আছে ইতিমধ্যে সরকারি চিকিৎসালয়ের বহু সামগ্রী চুরি হয়েছে, যা বস্তু আছে ইয়াতে দিছিলে তাকো এন্ডুরে কুটি নাইকিয়া করেছে, পিছত আক সরকারে করব কি মেডিকেল উঠে নেওয়ার ব্যবস্থা করব। হাইজর একমাত্র মেডিকেল হাইজর বিষ্ণুরাম মেডিকেল, তার বাইরে এইখান দিছিলে ইয়াতে এইবিলাক মানুষের সুবিধার কারণে। এটা এই বস্তুটা ইয়ারপর মানুষ আকো হাজুলৈকে যাব লাগে, এখান দিয়াতকৈ নেদিয়াই ভাল। সরকারের একটা মানে আঁচনি ইয়াতে তৈয়ার করেছে, টাকাখানি লুটি লৈ গুছি গেছে, পিছর পর্যায়ের ভাবার সময় নাই। এইবার দুধনৈ এখন মিনি PHC, এখন সরকারি চিকিৎসালয়, মিনি সরকারি চিকিৎসালয়। সেই সরকারি চিকিৎসালয়খনের বিষয়ে আপনার দেখাব বিচারিছো। এই সরকারি চিকিৎসালয়খনের নির্মাণ হয়ে গেল, কিন্তু আজি পর্যন্ত উদ্বোধন নহল। স্থানীয় রাইজে কি কয় সেই কথাও মন দি শুনক। প্রায় 1998 চনেরপরা কাম আরম্ভ হয়েছে, কিন্তু আজিলৈকে কোনো ডক্টর বা কোনো একটা স্টাফ ডক্টর স্টাফ আহা নাই, মানে এখন মুকলি নহল, মুকলি হওয়া নাই। আর এটা দেখব পারিছো চারিফালে জঙ্গলে আগুরি ধরি আছে, এটা কোনো কামে নাই বর্তমান, কোনো ডক্টর নাহে, কোনো ইয়াত এইখন আরম্ভ হওয়া নাই, এতিয়ালৈকে আকৌ আরম্ভ নাই, কোনো ডক্টর আহা নাই, কোনো দিনে আহা নাই। ইয়াতে দেখিছো কিছুমান আবাগৃহ আছে জহি খহি গৈছে, জহি খহি গৈছে, কিন্তু সেই সময়তে একেলগে করেছিল এই হেৰি
একলগে করার পিছত কিন্তু কোনো কামে এতালকে সম্পূর্ণ নহল এতালকে মুকলি নহল মুকলি নহল কামখিনি আধুরা হৈ থাকিল আজিলকে আধুরা হৈ আছে স্পষ্ট ভাগত আজি আমি বিদায় লবলে সাজু হৈছো স্বাস্থ্য বিভাগের আরও বহু কাহিনী আমার লগত আছে পরবর্তী সময়ত সেই প্রতিবেদন আমি আপনাদের আগে দাঙি ধরিম কেবল স্বাস্থ্য বিভাগে কেউ রাজ্যের বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যা সেই সমস্ত বিষয়ে আমি স্পষ্টভাবে আপনাদের আগে ব্যাখ্যা করবলে পরবর্তী সময় চেষ্টা চলাম ধন্যবাদ শুভরাত্রি।